হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন জাভাই স্ক্রিপ্টের একুশতম এপিসোডে আপনাকে স্বাগতম আমরা অলরেডি বিশ এপিসোড কমপ্লিট করে ফেলেছি আজকে আপনাদের জন্য একটা বিশাল সারপ্রাইজড হতে যাচ্ছে আর আজকের এপিসোডটা অনেক সুন্দর একটি প্রোজেক্ট আপনাদের উপহার দিতে যাচ্ছি ইয়েস আজকে আমি উপহার দিতে যাচ্ছি গুগল অ্যাসিস্ট্যান্টের মতো একটি প্রোজেক্ট যেটাতে আপনি আপনার কম্পিউটারের মধ্যে কিছু একটা লিখবেন লেখার পর দেখতে পারবেন মানে আপনি সাপোজ আপনার কম্পিউটারকে প্রশ্ন করলেন হ্যালো আপনাকে অ্যান্সার দিবে হায় আপনি প্রশ্ন করলেন তোমার বয়স কত বলবে সাপোজ সামথিং বলবে মানে যেটা শিখিয়ে দেওয়া হবে সেটাই বলবে আপনাকে বল আপনি তাকে শিখিয়ে দিবেন তোমার গায়ের রঙ কী সে বলবে ব্ল্যাক তোমার বউ কয়েকটা বলবে পাঁচটা মানে সাপোজ আমি বললাম আর কি এটা লিখবে আপনি লিখলে সেটা ইংলিশ লেখা উঠবে প্লাস সে বলেও দিবে যে আমার এই এই অ্যান্সার লেখা উঠবে প্লাস বলেও দিবে তো বুঝতেই পারছেন আজকের এপিসোডটা দুর্দান্ত একটি এপিসোড হতে যাচ্ছে আসলে কোনো তাত্ত্বিক বিষয় যদি আমাদের জানা থাকে সেটা যদি প্র্যাকটিক্যালি না করতে যাই তাহলে জিনিসটা আসলে অতটা আমাদের মানে ভালো লাগবে না বা মনে হবে না যে আসলে এটা শিখে কী লাভ হবে আমাদের সেই জন্যই আজকের আয়োজনটা তাই আই হোপ আজকের আয়োজনটা আপনাদের ভালো লাগবে চরম এনজয় করবেন আজকের এপিসোডটা তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোডটা লেটস গো ফার্স্টে আমাদের চাফাই স্কিট ফোল্ডারটা ওপেন করলাম তারপরে এখানে একটা ফোল্ডার নিলাম নতুন করে সাপোজ ক্লাস ওয়ান ওকে এর মধ্যে আমি একটা ফোল্ডার নিলাম সাপোজ প্রজেক্ট ওকে এখন এর মধ্যে ফার্স্টে আমরা একটা ফাইল নেব নাম দিলাম ইন্ডেক্স ডট এইস এম এল আর একটা ফাইল নিচ্ছি সেটার নাম দিব হচ্ছে সাপোজ স্ক্রিপ্ট ডট জেস ওকে এখন তারপর হচ্ছে আমি একটা কাজ করি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করলাম ওকে এখন আমাদের যে ফোল্ডারটা আছে ফোল্ডারটা আমি ধরে ড্রাগ করে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে নিয়ে সেরেছি তারপর আমি দুইটাকে ফাইল দুটাকে ওপেন করলাম করার পর এখানে আমি আমাদের এইচটিএমএল এর মধ্যে আমাদের এইচটিএমএল ফাইলটা ওপেন করে এর মধ্যে এইচটিএমএল লেখা শুরু করলাম সাপোজ এখানে লিখলাম আমরা গুগল অ্যাসিস্ট্যান্টের মধ্যে একটা প্রজেক্ট বানাতে যাচ্ছি সো আমি আপাতত একটা কাজ করি এখানে লিখি মাই ফার্স্ট প্রজেক্ট ওকে এর মধ্যে সিএসএস দরকার নাই আমি এখানে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখবো যা শুধু লিখলাম এস সি আর আই পি টি স্ক্রিপ্ট ডট জেস হয়ে গেছে এখন এর মধ্যে আমি এটা কাজ করি এটাকে আমি ওপেন উইথ লাইভ সার্ভারে ওপেন করব আচ্ছা ওপেন হয়ে গেছে তো এটাকে একটু মিনিমাইজ করে এক সাইডে নিয়ে আসলাম এটাকে একটু মিনিমাইজ করে এক সাইডে নিয়ে আসলাম এটাকে একটু ছোট করি বেশি বড় হয়ে গেছে ছোট করে এরকম থাক ওকে তো এর মধ্যে আমি ইন্ডেক্স ডট এইচ স্টেম এলের মধ্যে ফার্স্টে একটা ইনপুট নেই ইনপুট ইনপুটের মধ্যে টাইপ টেক্স থাক একটা আমরা আইডি নিতে পারি সাপোজ আইডির মধ্যে আমরা নাম দিলাম এমই জি মেসেজ ওকে খুব ভালো কথা তারপরে এর এর মধ্যে আমরা একটা বাটন নেই বাটন নিচ্ছি বাটনের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম তারপর একটা নিচ্ছি আমরা দিয়ে দিলাম নাম সেন্ট সমস্যা নেই আমরা নিতেই পারি এখন দেখেন এখানে দেখা যাচ্ছে সেন্ট বাটন সেন্ট চলে আসছে অলরেডি আচ্ছা এবার এইখানে একটা আমরা ডিপ নেব আহ ডিভ ডিভের মধ্যে আমরা একটা এখানে আইডি দিচ্ছি আইডির নাম দিলাম সাপোজ অ্যান্স অ্যান্সার এ এন এস ডাব্লু ইআর অ্যান্সার মানে এখানে আমরা কিছু একটা লিখব লেখার পরে অ্যান্সারটা এর মধ্যে শো করবে বাট এখানে কিছুই আপাতত রাখলাম না ফাঁকা রাখলাম বাস এতটুকুই আমাদের এই ইস্টেমেল করা শেষ এখন আমরা স্ক্রিপ্ট ডট ড্রেসের মধ্যে যাবো ওকে গিয়ে আমি এর মধ্যে কিছু কোড লিখব যা কোড লিখব যা হয় স্কিপ কোড তো ফার্স্ট অফ অল আমি একটা কাজ করি এখানে যেগুলো লিখছি এগুলো ধরি ওকে ম্যাসেজ ম্যাসেজটাকে ধরার জন্য আমরা জানি একটা ভেরিয়েবল নিলাম নাম দিলাম এম ই জি ম্যাসেজ যে কোনো একটা নাম দিলেই হবে তারপরে লিখবো ডকুমেন্ট ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর আমরা জানি কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে হয় বা আমরা যদি আইডি থাকে গেট এলিমেন্ট বাই আইডি দিয়েও ধরা যায় তাহলে কোয়ারি সিলেক্টর দিয়েও ধরতে পারি আর কি তো এখানে হ্যাশ দিতে হবে সরি এখানে হ্যাশ দিতে হবে হ্যাশ করে ধরতে হবে আর যদি গেট এলিমেন্ট বাই আইডি দিতাম তাহলে কী হতো এখানে হ্যাশ দেওয়া লাগতো না সরাসরি আইডির নামটা বসায় দিলেই হয়ে যেত আর যখন ক্লাস হবে ক্লাস স্টার ডট নাম ডট দিয়ে ক্লাসের নাম আইডি হলে

যাতে মানে বোঝা যাতে অনেকেই কনফিউস হয়ে যেতে পারেন যে এখানে আইডির নাম যেটা এখানেও সেটা দিতে হবে এরকম না আর এখানে আমি দিলাম যে কি দেবো সপোজ বিজ্ঞান দিলাম ওকে আর এখানে লিখলাম ডকুমেন্ট ডকুমেন্ট ডট কোয়ারিস সিলেক্টর কোয়ারিস সিলেক্টর লিখলাম এখানে হ্যাজ দিয়ে আমি আইলির নামটা বসাই দিলাম বাটনের আমি আলাদা নাম রাখতেছি এই কারণেই যাতে দেখে অনেকেই কনফিউজ না হয়ে যায় তারপর ভি এ আর ভেরিয়েবল অ্যানসার এখানে দিলাম অ্যান্স ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্ট কিউই কোয়ারি সিলেক্টর তারপর এখানে হ্যাশ সরি এখানে হ্যাশ দিয়ে বসায় দিলাম অ্যান্সারটা আইডিটা ওকে আমাদের যে কয়েকটা ছিল আমরা সবগুলোই ধরে নিলাম যে যে কয়েকটা ডিপ ছিল বা ইনপুট ছিল বা বাটন ছিল সবগুলো ধরাধরি শেষ এইবার আমরা যখন এখানে ক্লিক হবে ক্লিক হওয়ার পর কিছু একটা হবে এরকম যখন কোনো কিছু করতে যাব ঠিক আছে তখন একটা চাপায় নেই যাতে আমাদের কোডটা করতে সুবিধা হয় ওকে যখন আমরা এরকম কিছুটা করতে যাব তখন আমাদের একটা কাজ করতে হবে এখানে যখন যেহেতু বাটনে ক্লিক করার পর মানে এখানে ক্লিক করার পর কিছু একটা হবে সেই জন্য বিটি এন ডট অ্যাড ইভেন্ট লিসনার এই কথাটা লিখতে হবে ঠিক আছে লেখার পর এই এখানে দিতে হবে ক্লিক এটা ফার্স্টের ক্লাসে মনে হয় আমি যে কীভাবে কী করতে হয় আর কি মানে এরকম সিস্টেম দেখাইছিলাম তারপরে কী কী করতে হবে এখানে একটা অ্যানোনিমিয়াস ফাংশন লিখতে হবে এখানে ইচ্ছা করলে আপনি এরো ফাংশন ইউজ করতে পারেন বাট আমরা এভাবে লিখি ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবার এর মধ্যে সামথিং কিছু একটা হবে আর কি এরকম তো কী হবে এর মধ্যে আমরা সেটাই লিখবো মানে এ এর অর্থ হচ্ছে যখন বাটনে ক্লিক করবো অ্যাড ইভেন্ট লিসেনার মানে এরা হচ্ছে লিখতে হয় এটা হচ্ছে ম্যাথড এর মধ্যে কি হয় প্যারামিটার প্যানামিটারটা ফার্স্ট হচ্ছে ক্লিক মানে কি ইভেন্টটা হবে এখানে ক্লিক হতে পারে ওবার হতে পারে তারপরে অনেক কিছুই হতে পারে ঠিক আছে তো সেরকম আমি এখানে কি লিখলাম ক্লিক লিখলাম তো এখন এখানে একটা ভেরিয়েবল নেই আমরা ভেরিয়েবল এখানে ভিআর দিতে নিতে পারি বা লেট নিতে পারি আমরা জানি যে যদি ব্লকের মধ্যে লেট নিয়ে এর ভিতরে কাজ করা যায় সো আমি এখানে লেট নিলাম নেওয়ার পর যে যেখানে এখানে যে কোনো একটা ভেরিয়াবলদের নাম দিচ্ছি সাপোজ দিলাম যেহেতু আমরা এখানে কি করবো আমাদের এই যেখানে যেটা হবে আর কি এই ভ্যালুটা আমরা শো করব আর কি সেই ভ্যালুটা দেখবো মানে এখানে লেখার পর অ্যান্সারটা কী হয় আমরা সেটা ই করবো সো এখানে ধরেন দিলাম সি ও ডবল এম বা সি ধর সি নিলাম শর্টকাট ভেরিয়াবল নিলাম একটা সিকুয়েল এই যে মেসেজ যেটা দিচ্ছে না এই মেসেজটা মেসেজ ডট মেসেজ মানে কি এটাই তো মেসেজ ইনপুটটাই তো মেসেজ ঠিক না মেসেজের ভ্যালু ভি এ এল ইভি ভ্যালুটা টা কি হবে সেটা ওকে উম ভি এ এলইভি ভ্যালু জাস্ট ভে আমি নিলাম এটা আর কি ওকে মেসেজের ভ্যালুটা নিলাম আমরা মেসেজ মানে এটার ভ্যালু এটার ভ্যালু কীভাবে হবে আমরা ধরে ফেললাম এখন আমরা এখানে কিছু একটা লিখলে ঠিক না এখানে কিছু একটা লিখলে সেটা হচ্ছে একটা অ্যান্সার আসতে হবে ঠিক না এই অ্যান্সারটা হচ্ছে অ্যান্সার আমরা এটা জানি এখন এটার একটা আমরা এখানে লিখলেই তো সেটা আসবে না আমরা এখানে যেটা লিখবো লেখার পর এটাই কিন্তু শো করবে না এখানে নিচে এটা একটা রিপ্লাই শো করবে সাপোজ আমি লিখলাম হ্যালো ওখানে তো শো করবে হাওয়ার ইউ আই ফাইন বা হ্যালো দিলে হাই আসবে হাওয়ারি দিলে মানে লেখা আসবে আম ফাইন তো এর রিপ্লাই একটা আসবে না ওকে রিপ্লাইয়ের জন্য আমি আপাতত একটা মানে ফাঁকা একটা মানে খালি একটাই নেই ভেরিয়ে বল নেই সাপোজ লেট সাপোজ রিপ্লে এরকম ফাঁকা একটা কী করলাম একটা ভেরিয়েবল নিলাম মানে এর কিছু নেই এর ভিতর কোনো ভ্যালু নেই ওকে এখন আমি কন্ডিশন দিব কি কন্ডিশন হবে ইফেন মিলাচ্ছি আর কি আমি সি ডট এম এ টি সিএস ম্যাচ মানে সি মানে কি এর মধ্যে যেটা যেটা আছে সেটা যদি ম্যাচ করে এর মধ্যে আমি যেটা লিখবো সাপোজ এখানে লিখলাম হ্যালো এরকম যদি হয় হ্যালো কথাটা যদি কি করে ম্যাচ করে কার সঙ্গে এখানে একটা কিছু একটা লিখবো এখানে আমি যার সঙ্গে ম্যাচ করবে সেটার নাম লিখবো সাপোজ এখানে লিখে দিলাম যে হ্যালো যদি হ্যালোটা যদি ম্যাশ হয়ে যায় তাহলে এখানে কী হবে কিছু একটা হবে এখানে কী হবে সেই জিনিসটা এখানে বলে দিতে হবে সাপোজ আমি এখানে রিপ্লাই রিপ্লাই কী হবে রিপ্লাইয়ের মধ্যে ঢুকবে আর কি সেটা রিপ্লাইটা কী হবে আমি এখানে সেটা বলে দেবো লেখা আসবে হায় বা লেখা আসলো হ্যালো দেয়ার এরকম লেখা আসলো আমি যখন বললাম তখন এখানে আসলো কি হ্যালো দেয়ার এখানে এরকম হায় ওকে এখন একজন এখানে আমি মানে ক্যাপিটাল লেটারও লিখতে পারে স্মল লেটারও লিখতে পারে ঠিক না তো সেক্ষেত্রে করোনা কি আমি চাচ্ছি যে এখানে যাই লিখুক সেটাকে যেন এই এটাকে আপনার ক্যাপিটাল স্মল লেটার করে দেয় আর কি বা লোয়ার কেস করে দেয় সেজন্য এর আগে আমরা ভ্যালুর আগে এখানে ডট টু এল ও ডাব্লু আর সি সি এ সি লোয়ার কেস এরকম করে যদি করে দেই তাহলে কিন্তু যাই যাই লিখি আমি যদি সবগুলা ক্যাপিটাল লেটারে লিখি তাহলে কি হয়ে যাবে সেটা লোয়ার কেস হয়ে যাবে ঠিক আছে এখন হয়ে গেল আচ্ছা আপাতত একটা আমি টেস্ট করি তারপরে যদি এলস যদি দেই এলস বা এখানে আমি আরো এলস ইফ লিখতে পারি এখানে দিলাম কি হয় যদি ম্যাচ করে কিসের সঙ্গে তাহলে এখানে আমি দিয়ে দিলাম হাও আর ইউ ঠিক আছে তখন এখানে রিপ্লাই কি হবে ডিসপ্লে আসবে যে আই এম ফাইন আই এম ফাইন অ্যান্ড ইউ ঠিক আছে আই এম ফাইন অ্যান্ড ইউ এরকম আসবে তারপরে ধরেন আমি এটাকে আবার একটু কপি করি কপি করে এখানে বসা দিব যে যদি লেখা আসে যে হাউ মেনি গার্লফ্রেন্ড লিখে আনলিমিটেড গার্লফ ঠিক আছে তারপরে ধরেন এখানে লেখা আসলো বলে দিল মানে এখানে প্রশ্ন করা হলো আর ইউ ফ্রম এখানে বললো আই এম ফ্রম সাপোজ বাংলাদেশ ওকে মানে এরকম আর কি মানে অনেক কথাই বলা যাবে না যাবে আবার যখন মনে করেন যে সাপোজ এলস যদি মনে করেন যে সে কথা না বুঝে কি কি বা ওর কথার সঙ্গে মিল নাই এখানে আমি লিখলাম যে তোমার পিটাবো তখন এখানে বললো যে আমি বুঝি নাই আই আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আই আন্ডারস্ট্যান্ড মুড়ি খাও ঠিক আছে তো হচ্ছে ব্যাপার তো আমি এখানে কিছুটা লেখার চেষ্টা করি আচ্ছা এখন লেখলেই কিন্তু হবে না তো আমার রেজাল্টটা দেখতে হবে তো রেজাল্টটা কীভাবে দেখব আমাদের এই যে এখানে অ্যান্স দিয়েছিলাম না এখানে অ্যান্সটা অ্যান্সটা মানে অ্যান্সার এই যে এখানে এটা অ্যান্সারের মধ্যে তো আমরা শো করাবো ঠিক না তো আমি চাচ্ছি কি এই এইটার এইটার ইনার এইচটিএমএলটা কী হবে এ রিপ্লেটা হবে এ রিপ্লেটা হবে রিপ্লেটা যেহেতু ভেরিয়েবল সো এখানে এরকম দেওয়ার দরকার নাই জাস্ট বসায় দিলাম আচ্ছা হয়ে গেছে এখন যদি আমরা এখানে দেই হ্যালো কিছু আসে আচ্ছা বুঝতে পারতেছ না এখানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মুড়ি খাও काही नाही कि हेलो তো হ্যালো হ্যালো हेलो তো ঠিক ঠিক ছিল ও আচ্ছা এখানে আসলে লোয়ার কেস দেওয়া উচিত ছিল কারণ বুঝতে পারতেছে না কারণ এটা এগুলো সবগুলো লোয়ার কেস দেওয়া উচিত এগুলো সবগুলোই লোয়ার কেস দিয়ে আমাদের করা উচিত ছিল যাই হোক আমরা ভুল করছি একটু আমাদের 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 যাতে আমাদের মানে ম্যাচ করতে সুবিধা হয় বা এখানে যদি আমরা বসা দিতাম লোয়ার কেস তাও সমস্যা হতো না ওকে এখন যদি আমরা এখানে কি করি এখন লিখি হ্যালো লেখা হচ্ছে হাই দেয়ার আমি যদি এখানে লিখি যে হাউ আর ইউ কোয়েশন যদি এরকম হাউ আর ইউ লেখা যাবে কি আই এম ফাইন ড্যান ইউ ইউ গুড লেখা যদি আমি লিখি এখানে হাউ মেনি এখানে আমি কিন্তু ক্যাপিটাল লেটার দিছি আবার কেস দিয়েছি হাও মেনি গার্ল ফ্রেন্ডস হাও মেনি গার্ল

এত কিছু করতে পারলাম মানে আমরা যাই লিখছি সেটারই আনসার যদি না বুঝতেছে কোনো ক্রমে আমাদের অ্যাসিস্ট্যান্টটা গুগল অ্যাসিস্ট্যান্ট না এটা সাব্বিদ অ্যাসিস্ট্যান্ট আমি অ্যাসটার নাম দিচ্ছি সাব্বিদ অ্যাসিস্ট্যান্ট ওকে যদি না বুঝে তাহলে কি করছে সাপোজ আমি দেখলাম তোরে ধৈরা পিডামু লেখছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মুড়ি খাও জটিল না আচ্ছা এখন আমি চাচ্ছি যে এখানে যেটা বলতেছি সেটাই আনসার দিচ্ছে মানে আমি এখানে জল যা লিখবো দুনিয়ার জিনিসপত্র লিখতে পারি যে তোমার প্রিয় কালার কি তোমার বাচ্চা কাচ্চা কয়রা তোমার অনেক অনেক প্রশ্ন করতে পারি সেই প্রশ্নের সঙ্গে আমি আনসার আবার সেট করে করে এরকম করে লিখতে পারি আর কি মানে গুগল অ্যাসিস্ট্যান্টকে যেরকম বলা যায় যে তোমার নাম কি তোমার এস কত তোমার কি কি আছে তোমার জন্ম কবে তোমার মৃত্যু কবে সব বলে দিতে পারি কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট যা শিখাই দেওয়া হয়েছে সেটাকে সেটাই বলে দিতে পারে তো আমি চাচ্ছি এখানে যেটা লিখলাম লেখার তো অ্যান্সার দিচ্ছে আবার কি করবে সে পাশাপাশি বলেও দিবে মানে বলবে কথাও বলবে তো সেক্ষেত্রে একটা অ্যাপিআই ইউজ করতে পারি আমরা কিভাবে আমি একটা ভেরিয়েবল দিলাম যে ধরেন যে যা যে কোনো কিছু নাম দিলাম লিখলাম জিএস এস বা গুগল অ্যাসিস্ট বা ধরেন যে কোনো কিছু নাম দিতে পারি ধরেন কি নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায় ঝাকানাকা ঝাকানাকা নাম দিলাম ধরেন হম তো এখানে নিউ লিখতে হবে নিউ তবে লিখতে হবে এস পি ডবল এইচ স্পিস সিনথেসিস স্পিস সিনথেসিস এই যে এটা স্পিস সিনথেসিস ইউটারেন্স এই কথা লিখতে হবে লেখার পর এর মধ্যে আমি যেটা মানে চাচ্ছি যেটা যেটা বলবে আর কি সেটা এখানে দিয়ে দিতে হবে আমাদের তো আমাদের কী আমরা কী চাচ্ছি কী রিপ্লাই হবে তো রিপ্লাইটাই তো এখানে আসবে তাই না মানে রিপ্লাইটাই তো বলবে হয়ে গেল আচ্ছা এখন হয়ে যায়নি পারফেক্টলি আমরা এখন এই অ্যান্সারটা পাবো না তো এটাকে আমরা উইন্ডোতে শো করানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে লিখতে হবে ডাব্লু আই এন ডি ও ডাব্লু উইন্ডো ডট এস পি এস পি ডাব্লি সিএইস স্পেস সিনথেসিস এর মধ্যে আমাদের যে ভেরিয়েবলটা নিলাম আমরা মাত্রই সরি ডট এসপি এ কে স্পিক মানে এটা কথা বলাতে হবে না কথা বলার উপযুক্ত তো করতে হবে তো সেখানে এই ভেরিয়েবলটা বসিয়ে দেবো জাস্ট এটা বসায় দিলেই হয়ে যাওয়ার কথা দেখি হয় কি না উইন্ডো স্পেস সিনথেসিস ডট স্পিক মানে বলবে আর কি আচ্ছা আমরা সেভ দিলাম সেভ দিয়ে এটা একটু মিনিমাইজ করি কারণ আমাদের আসলে হেডফোনটা দিচ্ছি না আমরা যার কারণে শুনতে একটু সমস্যা হবে আমরা দেখি আসলে ঠিকঠাক মতো শোনা যায় কি না আমরা একটু টেস্ট করি আমরা দিলাম হ্যালো এখানে একটা মাইকের মতো আসবে শোনা যাচ্ছে কি হ্যালো দেয়ার হ্যালো শোনা যাচ্ছে কিনা আচ্ছা আমরা আচ্ছা আমরা যখন আসলে এই কাজগুলো সেভ করলাম এখানে যদি কিছু লিখতেছি দেখেন কোনো কিছু শোনা যাচ্ছে না আমরা যখন এখান থেকে কনসোলে যাচ্ছি তখন এটা ই রোড দিচ্ছে যে উইন্ডো ইজ পিস স্পেক ইজ নট ফাংশন হ্যাঁ তো আসলে আমাদের এখানে একটু ভুল হয়েছে এইটা এখানে এখানে একটু ভুল হয়েছে এখানে হচ্ছে এইটা আসলে ক্যাপিটাল এটার দিছি আমরা এটা এটা হবে স্মল এটার

দিব। তখন কি বলবে? I don't understand. আপনারা আপনাদের ভালো লেগেছে। এবং বুঝতেও পেরেছেন। জিনিসগুলো খুবই সিম্পল জিনিস দিয়ে করা করা হয়েছে যেগুলো আপনারা অলরেডি জানেন হালকা একটু যেমন এইগুলো জিনিসগুলো কোয়ারি সিলেক্টর তারপরে ইভেন্ট লিসেনার একটু কঠিন লাগতে পারে। কয়েকবার দেখেন দেখে তৈরি করেন দেখবেন অনেক ইজি মনে হবে তখন আই হোপ আজকের এপিসোডটা আপনাদের অনেক ভালো লেগেছে তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ সবাই ভালো থাকবেন